পটাশ পড়ে দাঁড়িয়ে থাকা বাসে হঠাৎ আগুন। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দিনগর ব্লকের চন্দনপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়, যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে চন্দনপুর পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা একটি হাওড়াগামী বাসে ধোঁয়া উঠতে দেখে তারা। সঙ্গে সঙ্গে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। সেই দমকলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও কি কারণে আগুন লেগেছিল তা এখনো স্পষ্ট নয়। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।